মাছের মাথা, ফুলকপি, মুগ ডাল দিয়ে ডালনা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নমস্কার, আজকে মাছের মাথা ফুলকপি দিয়ে ডালনা রান্না করি। ফুলকপি কাটা হয়ে গেছে, এবার মাছের মাথা দুটো কেটে নেব। রান্না রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন মাছের মাথায় আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, প্রথমে ডাল আমি শুকনো করে ভেজে নেব। ডাল ধোয়ার আগে শুকনো করে ডাল ভেজে নিলে ডাল ভাজা ভালো হয় আর ডালের সেন্টটাও খুব ভালো হয়। ডাল ভাজা হয়ে গেছে, ডাল থেকে খুব সুন্দর একটা সিন বেরিয়েছে। এই ডাল ঠান্ডা হলে আমি আবার ধুয়ে নেব। এবারে আমি ফুলকপি ভেজে নেব, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই। ফুলকপিগুলো ভাজার আগে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেব। লবণ, হলুদ, ফুলকপিতে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে ভেজে নেব। লবণ আর হলুদ মাখিয়ে ফুলকপি ভেজে নিলে ফুলকপির কালারটাও ভালো হয় আর ওই যে কাঁচা গন্ধ থাকে গন্ধটাও চলে যায়। ফুলকপি ভালো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নিই। মাছের
মাথা আমি একটু টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি, আর টুকরো করে ভেঙে নিলে মাংসের মাথাগুলো ভাজাটা ভালো হয়। আর মাংসের মাথা ভাজা ভালো না হলে তরকারিতে দিলে একটু এটিকে বন্ধ করে মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিই। এবার আমি শুকনো কড়াই জিরাগুলো ভেজে নিচ্ছি। জিরাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। সরষের তেল, সাদা জিরা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এবার আমি ধুয়ে রাখা ডালগুলো তুলে দিচ্ছি। ডাল ধোয়ার পরে আমি আরেকবার একটু ভালো করে ভেঙে নিই। এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি আগে থেকে গরম করে দিই। ডাল ফুটে উঠেছে, এবারে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়েছে, এবার আমি ডালের মধ্যে ফুলকপিগুলো তুলে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, সরষের তেল, তেজপাতা, সাদা জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার ভেজে রাখা মাছের মাথাগুলো টুকরো করে রেখেছি, মাছগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি ডাল আর ফুলকপি তুলে দিচ্ছি। ডাল আর ফুলকপি তুলে দিচ্ছি। এবারে লবণ দিয়ে দিচ্ছি। চিনি, এতে জিরা, এলাচ আর দারচিনি একসঙ্গে গুঁড়ো করে দিয়েছি।
ঘি মাছের মাথা, ফুলকপি, মুগ ডাল দিয়ে ডালনা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো।